সালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মেট্রো রেলে সফর করব, সেই উদ্দেশ্যে যেহেতু মেট্রো রেল চালু হয়েছে অনেক দিন হচ্ছে, তবে এখনও চলা হয়নি, চিন্তা করলাম এইবার যেহেতু ঢাকা চলে আসলাম, এবার বন্ধুরা সাথে আছে, সেই হিসেবে মেট্রো রেলে একটু সফর করে নিই। সেই উদ্দেশ্যে আমরা মেট্রো রেলের দিকে রওনা দিলাম। প্রথমে আমরা এখানে আসার পর কোন দিকে যাব বা কোথায় টিকিট নিব, কোন জায়গা থেকে টিকিট ক্রয় করতে হবে বা টিকিট নেওয়ার সিস্টেমটা কীরকম, পে করতে হয় কীরকমে, এটা বুঝতেছিলাম না। এখানে অনেক জায়গায় দেখতেছিলাম মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে, আরেকবার আরেক জায়গায় দেখতেছি মানুষ ছোট লাইন ধরে নিয়ে নিচ্ছে ওইখান থেকে। তো বিষয়টা আমরা জানার চেষ্টা করলাম, পরে জানতে পারলাম যে পাস হলো এই পারমানেন্ট, যেটা কার্ডটা আমাদের কাছে থেকে যাবে সেটা ফি হলো 500 টাকা এবং তার মধ্যে 300 টাকা ফ্রি থাকে, এবং ওয়ান টাইম ইউজটা আপনার ওয়ান টাইম টিকিট যেটা ওইটা হলো যে আপনি যেখানে যাবেন ওইখানে গন্তব্যের জন্য টিকিটটা নেবেন, নেওয়ার পরে আপনার এই ওইটা পে করে কার্ড দিবেন, আপনি যখন আপনার সফরটা শেষ হবে বেরোবার সময় টিকিটটা দিয়ে দিতে হবে। ওই কথাগুলো জেনে নিয়ে তারপর আমরা লাইনে দাঁড়ালাম নেওয়ার জন্য। অবশেষে আমরা আমাদের পাসিং কার্ড বা টিকিট যাই বলেন পেয়ে গেলাম। এখন আমরা রাইড নিতে যাব মেট্রো রেলের, সেজন্য আমরা বোর্ড পাস করতেছি। বোর্ড পাসের জন্য আমাদের এখানে সোয়াইপ করতে হবে টিকিটটা। ভাগ্যক্রমে আমাদের দুইজনের হয়ে গেছে, কিন্তু আমার একটা ফ্রেন্ডের ডাবল টাচ হওয়াতে ক্যান্সেল হয়ে গেছে, পুনরায় তার টিকিটটা আপনার ওকে করতে কাউন্টারে যাইতে হয়েছে, কাউন্টার থেকে সে ওকে করে টিকিটটা নিয়ে আসলো, দেন আমরা আমাদের রাইডের জন্য রওনা দিব এখন। মেট্রো রেলের টিকিট নিছি, এবার এক্সপিরিয়েন্স নিব মেট্রো রেলটা কিরকম হয়। এতদিন তো ঝক 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 দেখে চলছি, এবার আমরা গোল লিফটে চলে আসছি, আমরা উল্টো দিক দিয়ে চলে আসছি, আমাদের এখন অপোজিট সাইডে যেতে হবে। তার আগে ট্রেনের ছবিটা একটু তুলে নিই। দয়াপুরে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন। আগরগাঁও ডোর্স উইল ওপেন অন দ্য রাইট, প্লিজ মাইন্ড দ্য গ্যাপ। থ্যাংক ইউ ফর ট্রাভেলিং উইথ ঢাকা মেট্রো। বের হবে সবাই, বেরিয়ে যাবে থেকে নেমে যাবে।
শেষ, ট্রিপ শেষ। কাঠি বা লাগবে দেরি তো আইলে ফেলি সেম স্টেশন হোটেল দেখি রেডো দেখি সেম না 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 অবশ্যই। এই ছিল আমার মেট্রো রেলে সফর করার এক্সপিরিয়েন্স যা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।